বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আমাকে অনেকবার বলেছেন যে ভাই আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাই তো আমাদের এমন একটা পিসি বিল্ড করে দেখান যেখানে আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ মূলত করতে পারবো এবং যেখানে আমরা খুব বেশি টাকা আমরা খরচা করতে চাই না মানে ধরুন আপনি নিচ্ছেন ফিফটি নাইন ফিফটি এক্স বা থার্টি সিক্সটি টিআই বা থার্টি সেভেন্টি টিআই থার্টি নাইনটি টিআই এই রকম টাইপের কোনো বেস্ট অফ দ্য বেস্ট যদি পিসি বিল্ড করেন সেখানে তো আপনি ভালো রকম গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন কিন্তু আপনি যদি মোটামুটি একটা বাজেটে থেকে এমন একটা পিসিবিল করেন যেখানে সব রকমের গ্রাফিক্স ডিজাইনের কাজ উইদাউট এনি হেজিটেশান আপনি করতে পারবেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ভিডিও শুরু করার আগে আমি বলে দিই যে এখানে মূলত যেসব গ্রাফিক্স সফটওয়্যারের কথা মাথায় রেখে করা হয়েছে সেগুলোর মধ্যে ফটোশপ রয়েছে অ্যাডব ইলোস্ট্রেটার রয়েছে তাছাড়াও রয়েছে অ্যাডব আফটার এফেক্ট তাছাড়াও গিম্প রয়েছে ব্লেন্ডার রয়েছে এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার যেগুলো আমরা মূলত কাজ করি গ্রাফিক্স ডিজাইনের জন্য তাদের কথা মাথায় রেখে আজকের এই পিসি বিলটা করা হয়েছে সেজন্য বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা কারণ এখানে কোন পার্টকে কেন ইউজ করলাম তাছাড়াও এর কি কী অল্টারনেটিভ আপনারা ইউজ করতে পারবেন সেগুলো সমস্ত আজকের এই ভিডিওতে বলা হবে সেজন্য বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাইহান মুস্তাফিজ তাহলে চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে প্রথমে আমরা কথা বলবো আমাদের প্রসেসারের ব্যাপারে যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ এখানে করবো সেক্ষেত্রে প্রসেসার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এখানে প্লে করবে সেজন্য বলছি যে আমরা যদি বেস্ট অফ দ্য বেস্ট গ্রাফিক্স ডিজাইনের কাজ উইদাউট এনি হেজিটেশন উইদাউট এনি ল্যাক করতে চাই আমাদের ম্যাক্সিমাম আটটা কোর ষোলোটা থ্রেডের প্রসেসার যদি আমরা চুজ করি সেক্ষেত্রে আমাদের খুব ভালো হবে কিন্তু যদি আপনাদের বাজেট খুব কম থাকে সেক্ষেত্রে আপনি মিনিমাম ছটা কোর বারোটা থ্রেডের প্রসেসার চুজ করুন কিন্তু আমি যেহেতু এখানে বেস্ট অফ দ্য বেস্ট প্রিসিপিড করছি যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন উইদাউট এনি ল্যাক করতে পারবেন সেক্ষেত্রে আমি চুজ করেছি রাইজনের তরফ থেকে রাইজেন সেভেন টোয়েন্টি হান্ড্রেড আপনারা চাইলে টোয়েন্টি সেভেন হান্ড্রেড এক্স রাইজান সেভেন থার্টি সেভেন হান্ড্রেড থার্টি সেভেন হান্ড্রেড এক্স বা রাইজেনের নতুন ফিফ ফাইভ থাউজেন্ড সিরিজের যে আটটা কর ষোলোটা থ্রেডের যে কোনো প্রসেসার চুজ করতে পারেন কিন্তু যেহেতু আমরা খুব বেশি বাজেট এখানে পিসিবির করছি না আপনারা যদি চান আপনাদের কাছে প্রচুর টাকা রয়েছে দু লাখ তিন লাখ টাকা আপনারা উড়িয়ে দেবেন সেক্ষেত্রে আপনি যে কোনো প্রসেসার আটটা কর ষোলোটা থ্রেড বা তারও বেশি ষোলো কোর বত্রিশ থ্রেডের প্রসেসার চুজ করতে পারেন কিন্তু আমরা চুজ করেছি রাইজান সেভেন টোয়েন্টি সেভেন হান্ড্রেড যেটা একটা আটটা কোর ষোলোটা থ্রেডের প্রসেসার যেখানে জেন প্লাস আর্কিটেকচারের উপর বেসড এই প্রসেসরটা তৈরি রয়েছে যেটা একটা টুয়েলভ ন্যানোমিটার ফিনফেড টেকনোলজি তাছাড়াও এই প্রসেসরটাতে মিনিমাম ফ্রিকোয়েন্সি রয়েছে থ্রি পয়েন্ট টু থেকে বুস্ট ফ্রিকোয়েন্সি ফোর পয়েন্ট ওয়ান অবধি মাত্র পঁয়ষট্টি ওয়ার্ডের টিডিপিতেই এই প্রসেসরটা চলে যায় তাছাড়াও এই প্রসেসারে এমডির তরফ থেকে একটা সুন্দর দেখতে কুলারও আমাদের দিয়ে দিয়েছে যেহেতু আমাদের বাজেট খুব বেশি নয় এবং আমরা ওভারক্লকিং খুব একটা করবো না সেক্ষেত্রে আমরা কিন্তু আলাদা করে কোনো কুলার এখানে ইনক্লুড করলাম না কিন্তু যদি আপনি ওভার করতে চান এই টোয়েন্টি সেভেন হান্ড্রেড আপনি কোনো এআইও মানে লিকুইড কুলার বা আপনি চুজ করতে পারেন ভালো কোনো ধরনের এক্সটার্নাল এয়ার কুলার আপনি চুজ করতে পারেন কোনো টাওয়ার এয়ার কুলার চুজ করতে পারেন কিন্তু আমরা এখানে স্টক কুলার দিয়েই কাজ চালাবো তাছাড়াও এই প্রসেসরটা ষোলো এম বি এলট্রিক ক্যাশের সঙ্গে আসে যেটা আট এমবি আট এমবি করে দুটো ক্লাস্টারে ডিভাইড করা রয়েছে তাছাড়াও এই প্রসেসরটাতে টোয়েন্টি নাইন থার্টি থ্রি মেগা সাপোর্ট করে মানে থ্রি থাউজেন্ড মেগা হ্যাচ অব্দি আমাদের অবশ্যই লাগাতে হবে তাছাড়াও সেটাকে কিন্তু অবশ্যই ডুয়েল চ্যানেলে লাগাতে হবে সেটার কথা যখন র্যামকে আমরা আলোচনা করব কত জিবি র্যাম আমরা লাগাচ্ছি সমস্ত আলোচনা সেখানে করা হবে তাছাড়াও যদি কথা বলি আপনারা এখানে কি ধরনের পারফরম্যান্স পাবেন আপনারা গ্রাফিক্স ডিজাইনের যত রকম সফটওয়্যার রয়েছে হাইয়েস্ট অফ দ্য হাইয়েস্ট যদি সেখানে তার উপর লোড দেন টোয়েন্টি সেভেন হান্ড্রেড কিন্তু আরামসে সেটাকে সামলে দেবে যদি আপনি আরও ফার্স্ট পারফরমেন্স চান সেক্ষেত্রে আপনি থার্টি সেভেন হান্ড্রেড বা ভালো আরও কোনো প্রস্তারের দিকে ইনভেস্ট করতে পারেন কিন্তু আমার মতে মিনিমাম এখানে আপনাদের টোয়েন্টি সেভেন হান্ড্রেড রাইজন সেভেন টোয়েন্টি সেভেন হান্ড্রেডের সঙ্গে যাওয়া উচিত যেটা উনিশ হাজার থেকে সাড়ে উনিশ হাজার টাকায় ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনারা যদি গেমিং করতে চান ভিডিও এডিটিং করতে চান সেটাও এই প্রসেসারে করতে পারবেন কিন্তু আপনারা যদি মূলত গেমিংয়ের কথা মাথায় রেখে করেন সেক্ষেত্রে এই প্রসারটা আপনাদের জন্য নয় এবং এই পিসিবিলটাও আপনাদের জন্য নয় বন্ধুরা এরপর কথা বলবো আমরা আমাদের মাদারবোর্ডের ব্যাপারে যেহেতু আমরা রাইজানের টু থাউজেন্ড সিরিজের একটা প্রসেসার চুজ করেছি তো সেক্ষেত্রে বি ফোর ফিফটি চিপসেট এটার জন্য মোর দ্যান এনাফ হবে আপনারা চাইলে এক্স ফোর সেভেন্টি বা যে কোনো চিপসেটের দিকে যেতে পারেন তবে আমরা এক্ষেত্রে চুজ করেছি একটা বি ফোর ফিফটি চিপসেটের ওপর বিল্ড এবং এখানে আমরা চুজ করেছি অত্যন্ত পপুলার অত্যন্ত লেজেন্ডারি যেটা রয়েছে অ্যাস্টকের তরফ থেকে বি ফোর ফিফটি স্টিল লেজেন্ড যেটা আমি আপনাদের প্রায় সময় রেকমেন্ড করে থাকি কারণ আমরা যখন ভিডিও এডিটিং করব বা গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজ করবো সেক্ষেত্রে আমাদের স্টোরেজ বা এনভিএমই স্টোরেজ বেশি দরকার হতে পারে আমরা একটা জায়গায় দুটো এনভিএমই স্লট হয়তো ইউজ করতে পারি সেক্ষেত্রে এই যে মাদাবোর্ডটা রয়েছে সেখানে কিন্তু দুটো এনভিএমই স্লট রয়েছে এবং তার মধ্যে একটা এনভিএম স্লটে আপনি সেপারেট হিট সিঙ্ক পেয়ে যাবেন যাতে আপনারা এনভিএমইটাকে খুব বেশি পরিমাণে ইউজ করবেন সেটা যদি গরম হয়ে যায় তো হিট সিঙ্কের সাহায্যে সেখানে কিছুটা পরিমাণে হিট কিন্তু ডিসিপেট করতে পারবে তাছাড়াও এই যে মাদার রয়েছে বি ফোর ফিফটি উপর বিল্ড এখানে আপনারা পেয়ে যাবেন চারটে র্যাম স্লট অবশ্যই ডুয়েল চ্যানেলের সাপোর্ট এখানে পাবেন এছাড়াও এই যে মাদারবোর্ডটা রয়েছে এখানে কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ানের জেনারেশান টু এর ইউএসবি এ পোর্টও পাবেন এবং ইউএসবি টাইপ সি পোর্টও এখানে পেয়ে যাবেন তাছাড়াও এই মাদার যে অ্যালুমিনিয়াম অ্যালয় সিঙ্কের ইউজ করা হয়েছে যেটা অত্যন্ত ভালো পারফরম্যান্স আপনাদের দেবে তাছাড়া এখানে যে ক্যাপাসিটার ইউজ করা রয়েছে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জাপানিস ক্যাপাসিটার যেটা আপনাদের অত্যন্ত ভালো পারফরমেন্স দেবে যদি আপনি হালকা ফুলকা ওভার প্লগিংও করতে চান ভালো একটা এখানে যদি কুলার ইউজ করেন সেক্ষেত্রে আরামসে এই ক্রসেটটাতেও করতে পারবেন অত্যন্ত সুন্দর এই মাদারবোর্ডটা এবং এই মাদার ইন্ডিয়ান বাজেট মার্কেটে মোটামুটি আট হাজার সাড়ে আট হাজার টাকা এবং বাংলাদেশের মার্কেটে মোটামুটি দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন যদি আপনি অন্য কোনো চিপসেটের ওপর মাদারবোর্ড কোনো কিনতে চান সেক্ষেত্রে আপনাদের বাজেট অনেক বেশি হয়ে যাবে সেক্ষেত্রে রাইজেন সেভেন টোয়েন্টি সেভেন হান্ড্রেডের জন্য মিনিমাম যে মাদার আমি রেকমেন্ড করবো সেটা হচ্ছে এটা যেটা আপনাদের একদম প্রসেসারকে পুরোপুরি সাপোর্ট দেবে বন্ধুরা এরপর কথা বলবো আমরা আমাদের র্যামের ব্যাপারে বন্ধুরা এখানে আমি আপনাদের ভিডিও শুরু করার আগেই বলে দিই র্যামের ব্যাপারে আলোচনা করার আগেই বলে দিই এখানে অবশ্যই যদি গ্রাফিক্স ডিজাইন আপনাকে একদম বেস্ট অফ দ্য বেস্ট হায়েস্ট অফ দ্য হাইয়েস্ট লেভেলে করতে চান আফটার এফেক্টে বেস্ট অফ দ্য বেস্ট কাজ করতে করতে চান সেক্ষেত্রে থার্টি টু জিবি হচ্ছে রেকমেন্ডেড মানে যদি একটার থেকে বেশি দুটো তিনটে অ্যাপ একসঙ্গে খুলে রাখলেন ব্যাকগ্রাউন্ডে একদম যত ইচ্ছা কাজ করছেন থার্টি টু জিবি হচ্ছে রিকমেন্ডেড গ্রাফিক্স ডিজাইনের জন্য কিন্তু যেহেতু আপনি প্রথমে শুরু করছেন আপনি সিক্সটিন জিবি দিয়ে শুরু করুন যদি মনে হচ্ছে যে আপনার কাজে আরও বেশি র্যামের প্রয়োজন হচ্ছে আমরা দুটো আট জিবি এখানে লাগাবো আরও এখানে যেহেতু চারটে স্লট রয়েছে বাকি দুটো আট জিবি আট জিবি করে লাগিয়ে দিলে এখানে কাজ চলে যাবে তা তবে আমি আপনাদের একটা জিনিস অবশ্যই র্যাম কেনারাকে সাজেস্ট করবো আপনি যে কোম্পানির র্যাম এখন কিনছেন যে কোম্পানির যে মডেল কিনছেন যে মেঘাহাজের র্যাম কিনছেন যে টাইমিংয়ের র্যাম কিনছেন এক্স্যাক্টলি সেম মডেল সেম ব্র্যান্ডের সেম মডেল যেন আবার পরে যখন কিনবেন র্যাম সেটা যেন সেম হয় যদি অন্য কোনো কিনে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অনেক রকমের ইস্যু যেমন ব্লু স্ক্রিন ইস্যু এগুলো আসতে পারে আপনারা যদি চান যে কীরকম ধরনের ইস্যু আসে ডিফারেন্ট টাইপ অফ র্যাম লাগালে সে নিয়ে নিচে কমেন্ট করুন আমি একটা সেপারেট ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব তবে আমরা এই যে গ্রাফিক্স ডিজাইনের ওপর পিসিপিল করছি এটার জন্য আমরা চুজ করেছি কর্সিয়ারের তরফ থেকে ভেঞ্জেন্সের এলপি এক্সের আট জিবি এর দুটো কিট যেটা থার্টি টু হান্ড্রেড মেগাহাজের ওপর ক্লক্ট আপনারা অনেকেই বলবেন যে থ্রি থাউজেন্ড তো সাপোর্ট করে কেন থার্টি টু হানড্রেড কারণ প্রাইসিং এখানে প্রায় সেম শিখেছে আমরা থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড না চুজ করে বত্রিশশো মেগাহাজের র্যামকে চুজ করলাম যেটা ইন্ডিয়ান মার্কেটে চার হাজার টাকা করে দুটো আট হাজার টাকা এবং বাংলাদেশে চার হাজার তিনশো চার হাজার চারশো মানে মোটামুটি দুটো র্যাম কিনতে গেলে এখানে আপনাদের চার হাজার ছশো থেকে চার হাজার আটশো টাকা খরচা পড়ে যাবে বাংলাদেশে এবং আট হাজার টাকার মধ্যে ইন্ডিয়ান মার্কেটে পেয়ে যাবেন যেটার টাইমিংও খুব ভালো এটার টাইমিং রয়েছে সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি থার্টি এইট এবং এই যে র্যামটা রয়েছে এটাতে অ্যালুমিনিয়াম অ্যালয়ের হিট সিঙ্ক ইউজ করা রয়েছে যার ফলে এই র্যামটা যদি খুব বেশি হিট আপ হয়ে যায় সেক্ষেত্রে হিট ডিসিপেশন ক্ষমতাও খুব ভালো অনেকক্ষণ ধরে যদি লং টার্ম আপনি ইউজ করেন সেক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স এখানে আপনি পেয়ে যাবেন বন্ধুরা এরপর কথা বলবো আমরা খুব একটা ক্রিটিক্যাল কম্পোনেন্টের ব্যাপারে যেটা হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড বর্তমানে ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে আমরা জানি গ্রাফিক্স কার্ডের প্রাইস অনেকটা বেড়ে রয়েছে সেক্ষেত্রে আমরা অনেকেই আমাদের পছন্দের গ্রাফিক্স কার্ড বাই করতে পারছি না তবে এই যদি গ্রাফিক্স ডিজাইনের জন্য বিল্ড করেন গ্রাফিক্স কার্ডও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা পালন করবে বিশেষ করে অ্যাডপের যে সফটওয়্যারগুলো সেখানে তো পরিষ্কারভাবে বলে দিয়েছে মিনিমাম এখানে সিক্সটিন গ্রাফিক্স কার্ড রেকমেন্ডেড যদি আপনি অ্যাডপ প্রিমিয়ার প্রো অ্যাডফ সরি অ্যাড অফ ফটোশপ অ্যাড অফ এবং আফটার এফেক্টে বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্সে পারপাসের জন্য ইউজ করতে চান বিশেষ করে অ্যাডপ আফটার এফেক্ট যদি ইউজ করতে চান বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স পেতে চান সেখানে আপনাদের রেকমেন্ড করছে 1660 সিক্সটি গ্রাফিক্স কার্ডটা তবে আমরা এখানে ইউজ করব খুব ভালো একটা গ্রাফিক্স কার্ড যেটা অত্যন্ত ভ্যালু ফর মানি যেটা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা আরামসে ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে বর্তমান সময় পেয়ে যাবেন যেটা হচ্ছে এনভিডিয়ার তরফ থেকে আর এক্সের স্টার্টিং পয়েন্ট আর টিএক্স টোয়েন্টি সিক্সটি আমার খুব ফেভারিট একটা গ্রাফিক্স কার্ড এক সময় গ্রাফিক্স কার্ডটা অনেক কম প্রাইসে পাওয়া যেত বর্তমান দিনে খুব ভালো যদি ব্র্যান্ডের গ্রাফিক্স টোয়েন্টি সিক্সটি কিনতে চান পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি দাম চলে যাবে কিন্তু যদি আপনি নর্মাল কোনো ব্র্যান্ড যেমন কালারফুলের যদি বেসিক কোনো গ্রাফিক্স কার্ড বা এরও যদি একদম বেসিক কোনো মডেল চুজ করেন একদম হাই এন্ড লেভেলের মডেল বুঝি না বেসিক কোনো মডেল কোনো ওসি এডিশন না নর্মাল এডিশন যদি চুজ করেন টোয়েন্টি সিক্সটি এর প্রাইস মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যেটাতে রয়েছে উনিশশো কুড়িটা কুডা কোর এবং এছাড়াও এই গ্রাফিক্স কার্ডে আপনি পেয়ে যাবেন আরটি কোর এছাড়াও এই গ্রাফিক্স কার্ডে আপনি পেয়ে যাবেন টেন্সার কোর যেটার সাহায্যে আপনি এআইকে ইমপ্লিমেন্ট করতে পারবেন বর্তমান দিনে হয়তো এই গ্রাফিক্স কার্ডটার আরটি মানে রে ট্রেসিং বা যে ডিএলএসএস রয়েছে সেটার অত্যন্ত বেশি ব্যবহার নেই কিন্তু একটা সময় হয়তো গ্রাফিক্স ডিজাইনেও এটা অনেক বেশি ইউজ হয়ে যাবে বিশেষ করে এআই যেটা রয়েছে যেটা আমাদের টেন্সার কোর রয়েছে সেটার হয়তো অনেক ইউজ আমরা দেখতে পাবো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনারা টোয়েন্টি সিক্সটি এর দিকে যান যদি এত দাম দিয়ে পিসিবি করছেন সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডও একটা ভালো অবশ্যই চুজ করুন কারণ গ্রাফিক্স কার্ড খুবই ইম্পর্ট্যান্ট এবং মিনিমাম যে ভি র্যামটা এখানে নিডেড সেটা হচ্ছে ওরা বলছে মিনিমাম ফোর জিবি ভি র্যাম নিডেড সেক্ষেত্রে আমরা টোয়েন্টি সিক্সটিকে যদি চুজ করি এখানে যে সিক্স জিবি ভি র্যাম রয়েছে সেটাও মোর দেন এনাফ হবে তাছাড়াও এই যে গ্রাফিক্স কার্ডটা রয়েছে সেটাতে একশো বিরানব্বই বিটের মেমোরি ইন্টারফেস ওয়াইডস রয়েছে যেটা খুব ভালো একটা পারফরম্যান্স আপনাদের দেবে তাছাড়াও এখানে এইট পিন পাওয়ার কানেক্টার যদি আপনারা কানেক্ট করেন সেখানে এটা এই মানে যে গ্রাফিক্স কার্ডটা রয়েছে সেটা চলে যাবে কারণ এখানে একশো ষাট ওয়াটের মতো পাওয়ার সাপ্লাই এটার জন্য নিডেড মানে শুধুমাত্র গ্রাফিক্স কার্ডের জন্য তো টোটাল পাওয়ার সাপ্লাই কি নেব সেটা এর সেকশানে আলোচনা করা যাবে তবে এই গ্রাফিক্স কার্ডটা আমি আপনাদের অবশ্যই এই বাজেটে এবং গ্রাফিক্স ডিজাইনের জন্য রেকমেন্ড করব। বন্ধুরা এরপর কথা বলবো আমরা আমাদের স্টোরেজ সলিউশনের ব্যাপারে যেহেতু এত দাম দিয়ে আমরা পিসি বিল্ড করছি যেহেতু এত ভালো ভালো কম্পোনেন্ট আমরা এখানে ইউজ করছি সেক্ষেত্রে স্টোরেজের জন্য অবশ্যই এন ভি টু তো লাগাতেই হবে এবং যখন কথা বলবো এন ভি এম ব্যাপারে সবচেয়ে ভালো ব্র্যান্ড যেটা আমাদের অফার করে সেটা হচ্ছে স্যামসাং এবং আপনারা নিশ্চয়ই নাম শুনে নাম শুনেছেন স্যামসাং নাইন সেভেন্টি ইভোর ব্যাপারে যেটা অত্যন্ত পপুলার এবং অত্যন্ত পাওয়ারফুল একটা স্টোরেজ এটা আপনাদের পুরো সিস্টেমকে যেরকম স্ন্যাপি বানাবে সেরকমই আপনাদের সিস্টেমকে রেসপন্সিভ বানাবে সমস্ত অ্যাপ গ্রাফিক্স ডিজাইনের একটা সঙ্গে একটা অ্যাপ যখন খুলবেন একটা সঙ্গে একটা সফটওয়্যার যখন খুলবেন চটা পর জ্বর জলদি যখন খুলে যাবে তখন আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং কাজ করার ইন্টারেস্ট অনেক বেড়ে যাবে এছাড়াও আপনি মা জন্য অবশ্যই একটা ওয়ান টি এর হার্ড ডিস্ক চুজ করুন তবে এই বিল্ডের জন্য আমরা অবশ্যই স্টার্টিং পয়েন্ট ধরেছি এবং সেজন্য চুজ করেছি স্যামসাং নাইন সেভেন্টি ইভোয়ের ফাইভ হান্ড্রেড জিবি নট টু ফিফটি জিবি ফাইভ হান্ড্রেড জিবি এর এনভিএমই এম ডট টু এস ডি এটাকে অবশ্যই স্টার্টিং পয়েন্ট হিসেবে চুজ করুন যদি আপনাদের কাছে মাদারবোর্ডে এখন একটা এনভিএমই ভি এম টু স্লট ফাঁকা রয়েছে এই এনভিএমই ভি টুটা আপনারা ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি ছ হাজার আটশো টাকায় এবং বাংলাদেশের মার্কেটে মোটামুটি আট হাজার টাকার মধ্যে আরামসে পেয়ে যাবেন বন্ধুরা এরপর কথা বলবো আমরা আমাদের পিএসইউ বা পাওয়ার সাপ্লাই ইউনিটের ব্যাপারে যেহেতু এত দাম দিয়ে আমরা একটা পিসি বিল্ড করছি টোটাল তো সেক্ষেত্রে আমাদের পাওয়ার সাপ্লাই অবশ্যই ভালো দিতে হবে যাতে কোনো সময় আমরা কোনো ধরনের কোনো ধরনের এরর সেখানে না দেখতে পাই কোনো ধরনের ব্লু স্ক্রিন এরর হোক বা যে কোনো ধরনের এর কিন্তু অনেক সময় পিএসইউ এর জন্য এসে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা ভালো ধরনের এখানে একটা পিএসইউ ইউজ করবো আমরা এখানে চুজ করেছি সিভি ফাইভ ফিফটি যেটা একটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পিএসইউ যেটা এই পিসি এর জন্য মোর দ্যান এনাফ হবে তাছাড়াও এই পিইসিউটা হচ্ছে এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড মানে আমরা কোনো হোয়াইট সার্টিফাইড বা কোনো চিপ পিএসইউ এখানে ফাইভ ফিফটি ওয়ার্ডে চুজ করিনি আমরা এখানে এখানে করসেয়ারের মতো ভালো একটা ব্র্যান্ডের খুব সুন্দর একটা ভালো পিএসইউ চুজ করেছি যেটা ব্রোঞ্জ সার্টিফাইড এই পিএস এর প্রাইস ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি তিন থেকে বাংলাদেশের মার্কেটে মোটামুটি সাড়ে চার হাজার টাকার মধ্যে আপনারা আরামসে পেয়ে যাবেন এবং এরপর যদি লাস্ট কম্পোনেন্টের ব্যাপারে কথা বলি যেটা হচ্ছে আমাদের কেবিনেট কেবিনেট আমি বেশিরভাগ সময় সাজেস্ট করি আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করুন কিন্তু আপনারা যেহেতু বলেন যে আপনি একটা ক্যাবিনেট সাজেস্ট করে দিন তো সেক্ষেত্রে যেহেতু গ্রাফিক্স ডিজাইনের কাজ হবে তো সেক্ষেত্রে একটা মিনিমালিস্টিক লুক সেখানে অ্যাপ্রোচ তারা পছন্দ করে থাকেন যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন সেক্ষেত্রে আমি চুজ করেছি এখানে এনজিএসটি এর তরফ থেকে এইচ ফাইভ টেন এবং এটার ওয়াইড ভেরিয়েন্ট যেটা দেখতে খুব 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 সুন্দর আমার খুব পছন্দের একটা ক্যাবিনেট এবং এই ক্যাবিনেটে আমরা দুটো ফ্যান ইনক্লুডেড পেয়ে যাবেন ওয়ান পয়েন্টি এমএমএল মানে আপনারা যদি শুরুতেই কোনো ফ্যান এখানে না কিনে থাকেন মানে ক্যাবিনেটের জন্য যে ফ্যানগুলো হয় সিপিউ ফ্যান তো সেগুলো যদি না কিনে থাকেন তাহলেও আপনাদের আরামসে চলে যাবে কারণ ওয়ান টোয়েন্টি এম এর দুটো ফ্যান আপনি পেয়ে যাবেন এবং দেখতে এটা খুব সুন্দর এবং সাইডে আপনি সুন্দর একটা টেম্পার্ড গ্লাসের লুক পেয়ে যাবেন ভেতরের সমস্ত কম্পোনেন্টগুলো সুন্দরভাবে এখানে দেখা যাবে ভিজুয়ালি খুব প্লিজিং হবে এবং হোয়াইট কালার ভেরিয়েন্ট এই জন্যই চুজ করলাম কারণ গ্রাফিক্স ডিজাইনার যারা রয়েছেন তারা মিনিমালিস্টিক লুক বেশি পছন্দ করেন এবং মিনিমালিস্টিক অ্যাপ্রোচ যখন চাই তখন হোয়াইট কালার কিন্তু অন দ্য গো হোয়াইট কালার সেখানে বেশি প্রেফার করা হয় যদি এটা আমার পার্সোনাল প্রেফারেন্স এখানে আপনাদের সঙ্গে নাও মিলতে পারে আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করতে পারেন এই ক্যাবিনেটের প্রাইস ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে সাড়ে ছ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে একটা এটিএক্স ফার্ম ফ্যাক্টরের একটা ক্যাবিনেট আপনারা যে কোনো ক্যাবিনেট আপনাদের পছন্দ মতো চুজ করতে পারেন ছ হাজার থেকে সাড়ে ছ হাজার টাকার প্রাইস রেঞ্জে এবং এখানে সমস্ত কম্পোনেন্টের প্রাইসকে যদি আমরা অ্যাডাপ্ট করি ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি বিরানব্বই তিরানব্বই হাজার টাকা এবং বাংলাদেশের মার্কেটে আটানব্বই থেকে নিরানব্বই হাজার টাকার মধ্যে মানে টোটাল এক লাখ টাকার মধ্যে এই যে পিসিটা আপনারা পাবেন এই যে গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য পিসি পাবেন যেখানে আপনারা গ্রাফিক্স ডিজাইনের যত সফটওয়্যার রয়েছে প্রথম কথা ফটোশপ ইলাস্ট্রেটার আফটার এফেক্ট সেগুলো তো আরামসে ইউজ করতে পারবেনই তাছাড়া আপনি এখানে চাইলে যে কোনো ফোর ভিডিও এখানে এডিট করতে পারেন এন্ড অফ দ্য হাইএণ্ড ফোর ভিডিও আপনি এখানে আরামসে আরামসে এডিট করতে পারবেন তাছাড়াও আপনারা যদি গেমিং করতে চান এখানে আপনারা টেন এইট টিপি ভালো মতো গেমিং এবং টু কে গেমিংও কিন্তু করতে পারবেন কারণ এখানে যে টোয়েন্টি সিক্সটি গ্রাফিক্স কার্ডটা ইউজ করেছি সেটাও আপনাদের পুরোপুরি সাথ দেবে তাছাড়াও তো মেন যে পারপাস গ্রাফিক্স ডিজাইন সেটা তো খুব ভালোভাবে করতে পারবেনি তো সুতরাং আজকের এই ভিডিওটা দেখার পর আশা করছি আপনারা আপনাদের পছন্দমতো একটা সুন্দর গ্রাফিক্স ডিজাইনের পিসি বিল্ড করতে পারবেন আপনারা অনেকদিন অনেকবার রিকোয়েস্ট করছিলেন তো সেই জন্য আজকের এই ভিডিওটা আনা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে নিচে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দার পাঁচকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা জোরে প্রেস করে দেবেন দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে তখন জন্য গুড বাই আলবিদা